সো হে ভিউয়ার্স মাত্র একদিনের ব্যবধান গতকালকে রাত্রে মাত্র আমি ভিডিও পোস্ট করছিলাম পিকে ভি মোটরসের যে এই হিরো গ্ল্যামারটা হিরো গ্ল্যামারটা স্টকে আছিল তো হিরো গ্ল্যামারটা সোল্ড হয়ে গেছে এই মাত্র সোল্ড হয়ে গেছে গা হিরো গ্ল্যামারটা পার্চেস করছে কারা চলো তারা সম্পর্কে একটু জানি না নি তো বাইক ওনান থেকে আইসো ক্রেতা কি তুমি নাকি তুমি আচ্ছা তুমি বাইরে কিনছে সঙ্গে আর এই বাই আছে কি না তো অনেক দিন ধরে তোমরা তোমরা আসো না কি লিখে না না টাকা যারা সমস্যা যারা দেখতেছে তোমার মতন আরো অনেক জনে ভিডিও দেখে ঠিক আছে না আবার অনেকে গালি করে অনেকে গালি গাল করছে যাই হোক তুমি কি কইতে চাও আমি তার বিশেষ গ্লামার ঠিক আছে তুমি তো অনেকখানে খুঁজা খুঁজি করছো জানি এখানে তো তুমি একদম সহজে পাইলে সঙ্গে কাগজপত্র সব ক্লিয়ার পাইছো ঠিক আছে না আর যারা আরেকটা জিনিস আমি তোমার থেকে একটু জানতাম চাই হ্যাঁ যারা মানে ভাষা লোয়া সেটা আমার ব্লগের মধ্যে ভাষা লোয়ে সেটা কমেন্ট করছে বা কক হক বাংলা মানে এই ভাষা লোয়ে সেটা কমেন্ট করছে তারা সম্পর্কে তুমি কি হইতে চাও কারণ জাতি উপজাতি প্লাস মগ হ্যাঁ আমরা উপজাতির মধ্যেও মগ আছে চাকমা আছে হেরা তো আর কক বুঝতো না তো আমরা কোন ভাষা দিয়ে ব্লগ বানাইলে সবার লেগে সুবিধা হইব তোমার তোমার কি অভিমত কোক আমরা ত্রিপুরাতে আছি অবশ্যই বাংলাতে হইলে ভালো হয় আর কি বাংলাতে হইলে সবাই জাতি উপজাতি সবাই তো একদম বেশ বুঝে ঠিক আছে না এরপরে যার 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 কথা আচ্ছা ভাই তোমার কাছে কি মনে হয় যে কোন ভাষা দিয়ে আমি ভিডিও বানাইলে সবাই সেটিসফাইড হইব হ্যাঁ আমার তো অনেকেই গালি গালাজ করছে তোমরা এর আগের ভিডিওতে দেখছো হ্যাঁ

তো আই থিঙ্ক বাংলাতেই মনে হয় আমরা ব্লগ বানাইলে যাতে সবাই সহজে বুঝতে পারে কোন বাইক কত দামে বিক্রি হইতেছে বা কত দামে বিক্রি হইব তো তোমরা প্লিজ ভাষা লেগে ভাষা লেগে তোমরা প্লিজ একদম কন্ট্রোভার্সি করো না এটা প্লিজ হেল্প করো বরঞ্চ পালে ভিডিওটা শেয়ার করো সবাই যাতে সহজে কিনতে পারে এই বাইরে যেমন সহজে কিনতে পারছে তোমরাও কিনো আয়ো দেখা করো ঠিক আছে আরো একটা স্টকে আছে তোমরা আশা করে দেখছো আর সাইনটা এই মাত্র আয়াসের ঢুকছে এর আগেও পোস্ট করছিলাম আমি ইউটিউবে ফেসবুকে পোস্ট করছিলাম ফাইনালি আজকে এটা আয়া ঢুকছে হন্ডা শাইন দুই হাজার একুশ বিএস সিক্স বিএস সিক্সের ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা শাইন মাত্র তিন হাজার একত্রিশ হাজার একত্রিশ হাজার কিলোমিটার ড্রিভেন এই হন্ডা শাইন কোনো জায়গাতে কোনো স্পট নাই তাছুন টায়ার একদম গুড কন্ডিশন হ্যাঁ বিএস সিক্সের এই বাইকটা ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন সব আপ টু ডেটেড করাইয়া এটার প্রাইস আমরা হেলমেট পেট্রোল দিয়ে সেরা এটার প্রাইস রাখছি আমরা